রাজ্যে তালিবানি শাসনের থেকেও খারাপ শাসন চলছে। কিভাবে প্রশাসন চালাতে হয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শেখা উচিত মুখ্যমন্ত্রীর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভিক্ষা দিতে লাইনে দাঁড়িয়ে চাপা পড়ে যাচ্ছেন, কোথাও আবার আহত হচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পেতে লাইনে না থেকেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। রাজ্যে সবাইকে ভিক্ষে দিতে লাইনে দাঁড় করানো হচ্ছে, এর থেকে বোঝা যায় রাজ্যের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে। এমনই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, অত্যাচারীদের শাসন বেশি দিন চলবে না, উচ্চ আদালতের রায় থেকেই তা স্পষ্ট হয়ে গেছে। যারা এখনও বুঝতে পারছেন না কোন দিকে মোড় ঘুরছে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের রাম মন্দির এলাকায় দলীয় কর্মসূচিতে গিয়ে এমনই বলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আফগানিস্তানে আটকে থাকা সব ভারতীয়কে ফিরিয়ে আনার বিষয়ে খুব গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার, দ্রুত তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার, জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় সরকার দেখবেন যে আগেই দুটো বিমানে করে লোক নিয়ে এসেছেন, পরিস্থিতির দিকে নজর রেখেছেন, তারা এখানে টোল ফ্রি নাম্বার খুলেছেন, একেবারে প্রত্যেককে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং প্রত্যেককে সুরক্ষার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে। বহু অত্যাচারী শাসন চলে গেছে, এই স্বৈরতান্ত্রিক আর অত্যাচারী শাসন বেশি দিন চলবে না, কোর্ট সেটা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য যারা এখনও বুঝতে পারছেন না ঘটনা কোন দিকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। দাদা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে, আজকে তৃণমূলের পার্টি হয়েছে মেদিনীপুর সদর ব্লকে, হয়েছে গঙ্গাবতী এলাকায়। দেখুন, পার্টি আর সরকার বলে কিছু আলাদা নয়, মন্ত্রী আর নেতা কিছু আলাদা নয়, আর সরকারি সম্পত্তি এখন পার্টির সম্পত্তি, নেতার সম্পত্তি হয়ে গেছে। সেই জন্য ভ্যাকসিনও দেওয়া হচ্ছে পার্টির অফিস থেকে, রেশন কার্ড পার্টির অফিস থেকে, আধার কার্ড পার্টির অফিস থেকে, আর এখন যে চলছে লক্ষ্মীর ভাণ্ডার সেটাও ভাণ্ডার লুটার একটা ভালো জায়গা হয়েছে। যদি মমতা ব্যানার্জি সত্যি মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকতো, কেন জনধন অ্যাকাউন্টে দিচ্ছে না? দেখুন মোদীকে, হাজার হাজার কোটি টাকা গরিব মানুষ বাড়িতে থেকে থেকে পেয়ে আছে, কিষাণ সম্মান নিধি পাচ্ছে, আয়ুষ্মান যোজনার টাকা পাচ্ছে, আবাস যোজনার টাকা পাচ্ছে, শৌচালয় স্বচ্ছ ভারতের টাকা পাচ্ছে, কোথাও গণ্ডগোল নেই, কেউ চাপা পড়ে মরছে না, কেউ করোনাগ্রস্ত হচ্ছে না। নাটক করে মেলা দেখে গরিব মানুষকে সকাল থেকে নিয়ে এসে বসিয়ে না খাইয়ে দাঁড়িয়ে 500 টাকা ভিক্ষা দেওয়ার জন্য দিদি মেজি ড্রামা করছেন, এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের কী দুরবস্থা আছে। মোদীজি বাড়ি বাড়ি থেকে চাল ডাল পৌঁছে দিচ্ছেন, রেশনে সবাই বসে খাচ্ছে, আর দিদিমণি ডায়লগ দিচ্ছেন আর লোককে ভিখারি বানিয়ে রেখেছেন। সেই জন্য দেখতে হয় অ্যাডমিনিস্ট্রেশন চালানো কী করে শিখতে হয়, মোদীর কাছ থেকে শিখ। মন্ত্রী প্রমাণিককে তারা হারাতে পারেননি, তিনি ভোটে জিতেছেন, বিধায়ক হিসাবে জিতেছেন, সাংসদ হিসাবে জিতেছেন, তিনি দেশের মন্ত্রী হয়েছেন, এটা ওনারা হজম হতে পারছেন না, তাই তাকে বারবার আটকাবার চেষ্টা করছেন, কেস দিচ্ছেন, তাকে বদনাম করছেন। তিনি একজন মন্ত্রী, তিনি দেশের নিজের এলাকায় ঘুরতে পারেন, তার নামে FIR করা হচ্ছে, এরকম সরকার কেউ দেখেনি। আমার হয় তালিবানরাও এখনও শুরু করেনি কাবুলে, এতটা নিচে নামেনি, এ তালিবানের চেয়েও এখানে খারাপ সরকার চলছে। তো সেই জন্য আমরা জানি এরকম হবে, আমাদের নেতা মন্ত্রীরা প্রস্তুত আছেন, এই সমস্ত বাধা আমাদের আটকাতে পারবে না।